এই বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান থাকার পরেও এই দেশের ভিতরে পীর মাশায়েখ ওলামায়ে কেরাম নামাজে দিনদার থাকার পরেও এই ধরনের বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের সন্তানদেরকে নাস্তিকতার দিকে ঠেলে দেওয়ার যে প্রক্রিয়া নীল নকশা তৈরি করে শিক্ষার মাধ্যমে যে কার্যক্রমটা তারা শুরু করেছে অনেকটা বাস্তবায়ন 2022 সালে মেট্রিক পরীক্ষা কিন্তু করে ফেলেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা যতটুকু আল্লাহর কোরআন দিবে দান করছেন পরামর্শ ভিত্তি আমরা গত বছর হয় নাই মার্চ হতে পারে যে আমরা জাতীয় যে সমাবেশ করেছিলাম ঢাকাতে মার্চ মাসে সেখানে আমরা কিন্তু এই শিক্ষা সিলেবাসের ব্যাপারে গুরুত্বপূর্ণ সেখানে আলোচনা রেখে আমরা কিছু দাবি দোয়া এবং বিভিন্ন কর্মসূচিও আমরা সেখানে ঘোষণা করেছিলাম। সেই কর্মসূচির আলোকে আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছি, কিন্তু দুঃখের বিষয় হল যে আমরা কথা বলি কর্মসূচি পালন করি সরকারের নিয়মতান্ত্রিকতা কি, তারা বলে আমরা গণতন্ত্র বা আমরা জনগণের মতামত এইটাকে আমরা গুরুত্ব দিই, কিন্তু আসলে বাস্তবতা হল যে বাংলাদেশের সিংহভাগ মানুষ যেটা চায় বর্তমান সরকার বিশেষ করে শিক্ষা যে সিলেবাস তৈরি করেছে এবং মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় রয়েছে তারা যে পদক্ষেপ গ্রহণ করেছে সম্পূর্ণ বাংলাদেশের মানুষের মতামত উপেক্ষা করে নিজেরা ব্যক্তিগত নাস্তিকতা হিন্দুত্ববাদের তাদের চিন্তাধারাটাই বাস্তবায়ন করেছে। এখন আমাদের কি করবে আমরা পরিষ্কারভাবে সরকারকে বলতে চাই যে যদি আপনারা জনগণের ভাষা জনগণের কথা বুঝতে আপনি ব্যর্থ হন তা আপনার তাদের ভিতরে এবং আপনার যারা নাকি মন্ত্রণালয় সহ বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করতেছে তাদের কানের ভিতরে কিভাবে ঢুকাতে হবে সে সিদ্ধান্ত পরামর্শ ভিত্তিক আল্লাহ মহম্মদ আমি নিতে বাধ্য হব। আপনারা জানেন যে কত বড় ষড়যন্ত্র, এটা তো বাস্তবতা। কিছুদিন আগে ইউনিভার্সিটির ভিতরে কিছু ছাত্র ছাত্রীরা ভিন্ন নামাজের জন্য জায়গা চেয়েছিল আর সেখানে আবার কিছু মুসলমানের নাম ব্যবহার করে কিন্তু মুসলমান সন্তান তারা কিন্তু নামাজের জায়গা ইউনিভার্সিটির ভিতরে না দেওয়ার ব্যাপারে এর প্রতিবাদে তারা প্রতিবাদ করেছে বিক্ষোভ এবং বিভিন্ন ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করেছে। আচ্ছা বলেন তো তাদের এই মানসিকতা তাদের এই চিন্তা তাদের এই গ্রেড কিভাবে তৈরি হল, শিক্ষার মাধ্যমে তো হয়েছে। এর জন্য আমরা একটা ছোটবেলায় প্রবাদ বাক্য শুনতাম যে ওই বাপ মা বলে সন্তানদেরকে ভূত বানায় ওস্তাদের বলে কূপ বানায়। এখন বর্তমানে এরা বোঝাতে দেয় শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ হয়, কিন্তু এখন যে শিক্ষা চালু হয়েছে এখন আমরা কি লক্ষ্য করছি যে বাপ মায়ের কোলে থাকলে এখন পুত হয় আর সুসন্তান তৈরি হয় আর ওস্তাদের কাছে গেলে এখন ভূত হয়। ভূত যদি নাই হয় বিভিন্ন বক্তা আলোচনা দেখছেন আপনারা শুনছেন দেশের অবস্থা, ওটা আমি বিভিন্ন কায়দায় আলোচনা করতে চাই না যে বাংলাদেশে আজকে যা দেশ চালায় এমপি মন্ত্রীরা এর ভিতরে 97 জনের মতো হয় যদি চোর আর 300 যদি হয় কম চোর, 100 জনের ভিতরে 100 জন যদি চোর হয় তাহলে শিক্ষার মাধ্যমে তাদেরকে কি বানাইছে, ভূত না ভূত? এখন আমাদের কথা হলো এতটুকুই যে আমরা এই অবস্থা দেখে চুপ থাকার কোনো সুযোগ নাই, আমাদের কি পরিবর্তন করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন বড়ষ্ট মুআল্লিমা শিক্ষক হিসাবে, কেন পাঠিয়েছেন? আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শান্তির দূত হিসাবে।
আপনি যে শিক্ষা দিয়ে গেছিলেন তিনি যে আদর্শ রেখে গেছেন সেই শিক্ষার আদর্শের মাধ্যমে আমরা যখন ইতিহাস পর্যালোচনা আলোচনা করব তখন আমরা দেখব যে সমস্ত জাতি বিজাতির পর্যন্ত সেই নীতি আদর্শকে তারা সমর্থন জানিয়ে সেই নীতি আদর্শকে তারা গ্রহণ করার জন্য বিভিন্ন সময় তারা ঘুরে থাকে সেই হিসাবে আজকে আমাদের বাংলাদেশের ভিতরে সামনে কি ভবিষ্যৎ আছে তা জানি না তবে আমরা যদি এখন নিশ্চুপ ঘুমিয়ে থাকি আমরা যদি এখনো সারা এই ব্যাপারে যদি আমরা জাতিকে সজাগ করা দেওয়ার জন্য এবং এর পরিবর্তনের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ না করি সামনে ভবিষ্যৎ কি হবে আল্লাহ ভালো জানেন তবে আমাদের তো মন বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমাদের ভয় চিন্তা নাই তোমরা বিজয় হবে যদি তোমরা মনের চরিত্র অর্জন করতে পারো আমরা তো পরামর্শ ভিত্তিক আমরা তো মনের চরিত্র অর্জনের জন্যই আলহামদুলিল্লাহ আজকে বিভিন্ন অবস্থায় আজকে যে সম্মানিত আমাদের সারা এসেছেন তারা যে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন আমার মন ভরে গেছে তাদের উদ্বেগ এবং তাদের আগ্রহ এবং এক এক পর্যায়ে তাদের কণ্ঠে এবং চোখে পানি আসার মতো পরিবেশ তৈরি হয়েছে আজকে আমাদের মন বলছে তাদের এই অবস্থান এবং তাদের বক্তব্য এটা আমাদেরকে আরো কাজ করার ব্যাপারে উদ্যোগ উদ্যোগ আল্লাহ রহমতে আরো আমাদেরকে প্রভাব এই অবস্থা আমাদের তৈরি হবে আর সাথে সাথে আমি সকল কৃতজ্ঞতা আহ্বান জানাবো আসেন এটা তো শুধুমাত্র আমার বা আমাদের মধ্যে সীমাবদ্ধ দায়িত্ব নয় আমাদের সকলে কিন্তু ঐক্যবদ্ধ হয়ে পরামর্শ ভিত্তিক এর প্রতিবাদে আমাদের কার্যক্রম পরিচালনা করতে হবে সেই হিসাবে আমাদের দাবিগুলো আজকে এই সেমিনারের মাধ্যমে সেটা আমরা বিশেষ করে 20টা দাবি আমাদের বিশেষ করে আজকে সরকারকে আমরা জানাবো এটা বাস্তবায়ন না করলে এর পরবর্তীতে আমরা কিন্তু বিভিন্ন ব্যবস্থা প্রোগ্রাম নিতে বাধ্য হব তার ভিতরে একটা দাবি হলো আগামী প্রজন্মকে সুগান নাগরিক নীতিবান ও দিনদার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে দুই নম্বর আমাদের দাবি হল আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা স্বকীয়তা ও স্বাতন্ত্রতা বজায় রাখার সাথে দাখিল পর্যায়ে 500 নম্বরের আরবি শিক্ষা পূর্বের ন্যায় বহাল রাখতে হবে আমাদের প্রিন্সিপাল যে কথা বলে গেছেন সেই কথাটা কিন্তু আমরা এখানে আবার বলছি শিক্ষার্থী শিক্ষার কারিকুলাম ইসলামী স্কলারদের অন্তর্ভুক্ত করতে হবে এখানে হিন্দু মাদ্রাসা প্রিন্সিপাল বানালে এটা কখনই জাতি মেনে নেবে না সেটা হতে পারে আচ্ছা শিক্ষানীতি শিক্ষা কারিকুলাম ইসলামী স্কলারদের অন্তর্ভুক্ত করতে হবে তিন নম্বর আমাদের দাবি ইসলাম শিক্ষা পাঠ্য বইয়ের নাম মূল্যবোধ ও নৈতিকতা কিংবা অন্য কিছু নয় ইসলাম শিক্ষাই রাখতে হবে অনন্য ধর্ম শিক্ষার ক্ষেত্রেও স্ব ধর্মের নামে থাকতে হবে পাঁচ দশম শ্রেণীতে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান সামাজিক বিজ্ঞানের মতোই ইসলাম শিক্ষা তথা ধর্ম শিক্ষা বিষয়টিকে সামষ্টিক মূল্যায়ন তথা পাবলিক পরীক্ষায় বাধ্যতামূলক রাখতে হবে ছয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর মানবিক বিজ্ঞান ব্যবসায় শিক্ষা সঙ্গীত এবং গার্হস্থ্য বিজ্ঞান শাখায় ইসলাম শিক্ষা বিষয়টিকে পূর্বের ন্যায় বাধ্যতামূলক করতে হবে এবং উভয় শ্রেণীতে বিষয়টিকে বোর্ড পরীক্ষার অন্তর্ভুক্ত করতে হবে সাত বার্ষিক পিরিয়ড সংখ্যা বা শিখর ঘন্টার বিষয় ভিত্তিক বন্টনে ধর্ম শিক্ষা এরা সব ক্লাসে যে অবর্ণনীয় বৈষম্যের শিকার হয়েছে তা পরিপূর্ণরূপে দূর করতে হবে আর যে সমস্ত শ্রেণীতে নবম থেকে ডিগ্রি পর্যন্ত চার্লস ডারউইন এর অপমানিত বিবর্তন বাক্যে পাঠ্য করা হয়েছে সেই সমস্ত শ্রেণী ও পাঠ্য থেকে এই অবৈজ্ঞানিক ও বিতর্কিত তত্ত্ব যা ধর্ম বিরোধী ও নাস্তিকবাদের উপর প্রতিষ্ঠিত তা বাতিল করতে হবে নয় 2023 সালে নতুন কারিকুলাম এর আলোকে নতুন পাঠ্য ও সিলেবাস বাস্তবায়ন হচ্ছে সেখানে ধর্ম শিক্ষা সুতিকাগার তথা মাদ্রাসা শিক্ষার জন্য
আলাদা কারিকুলাম এবং আলাদা পাঠ্যপুস্তক কমিটি করতে হবে। 10 উচ্চ শিক্ষা সহ শিক্ষার সর্বস্তরে ধর্ম শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। 11 বিশ্ববিদ্যালয় মেডিকেল বুয়েট সহ সব ধরনের ভর্তি পরীক্ষায় এবং বিসিএস সহ সব ধরনের চাকুরির পরীক্ষায় সাবজেক্ট ও পরিস্থিতি ভেদে ধর্ম শিক্ষা বিষয়ে কমপক্ষে 10-20% প্রশ্ন বা নম্বর বাধ্যতামূলক রাখতে হবে। 12 সরকারি বেসরকারি শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূরীকরণে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সহ সকল শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করতে হবে। 13 বাংলাদেশে প্রদেয় শিক্ষার সাথে কর্মের সংযোগ খুবই দুর্বল, লক্ষ লক্ষ শিক্ষিত তরুণ বেকার থাকছে, তাই অবিলম্বে শ্রম খাত ও শিল্প নীতির সাথে সমন্বয় করে সামগ্রিক পাঠ্যসূচি সাজাতে হবে। 14 বিশ্ববিদ্যালয় পর্যায়ে উচ্চশিক্ষা পশ্চিমা জ্ঞানের চর্বিত চর্বণ মাত্র, এর পরিবর্তে স্বজাতি স্বভূমিকা জ্ঞানের বিকাশ ঘটাতে হবে। 15 উচ্চশিক্ষার মাধ্যম ক্রমেই ইংরেজি নির্ভর হয়ে পড়ছে, অথচ সাম্প্রতিক উন্নয়নের স্বাক্ষর রাখা দেশগুলো নিজস্ব ভাষাতেই উচ্চশিক্ষা দেওয়ার দৃষ্টান্ত স্থাপন করেছে। এই কারণে উচ্চশিক্ষার ভাষা বাংলা করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। 16 শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শিক্ষক রাজনীতি ও ক্ষমতাসীনদের ছাত্র রাজনীতি শিক্ষার পরিবেশ নষ্ট করছে, অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থান্বেষী হানাহানিপূর্ণ রাজনীতি বন্ধ করতে হবে, গঠনমূলক রাজনীতির পরিবেশ তৈরি করতে হবে। 17 উচ্চশিক্ষায় গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে। 18 ইউজিসির করা প্রতিবেদনেই বলা হচ্ছে উচ্চশিক্ষায় শিক্ষার্থীর প্রতি বরাদ্দ অতি মাত্রায় বৈষম্যপূর্ণ, এই ধারা রোধ করে শিক্ষার্থী প্রতি সমবরাদ্দ নিশ্চিত করতে হবে। 19 বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে বাণিজ্যিক মনোভাবে পরিচালনা করার অভিযোগ হয়েছে, এগুলোকে শিক্ষার্থীর সামর্থ্যের অনুকূল করতে হবে। 20 কওমি মাদ্রাসার শিক্ষা রাষ্ট্রীয় স্বীকৃতি হয়েছে, এখন দেওবন্দ মাদ্রাসা সহ বিভিন্ন দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যাতে আমাদের ছেলেরা পড়তে যেতে পারে তার ব্যবস্থা করতে হবে। আমাদের যে দাবিগুলো আপনাদের সাথে একমত আছেন, দাবি আদায়ের কর্মসূচি সমূহ শুধু দাবি করলে তো হবে না, এবার আদায়ের জন্য শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে গণমিছিল, তারিখ হলো 10 নভেম্বর বৃহস্পতিবার, সময় সকাল 10টার দিকে। ৩ নম্বরে আমাদের দাবি আদায় কর্মসূচি, গণ সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা, আমরা ব্যক্তি পর্যায় পর্যন্ত বর্তমান সরকার এবং শিক্ষা মন্ত্রণালয় কি করছে এরা ব্যক্তি পর্যায় পর্যন্ত তাদের সচেতন হওয়া এবং তাদের জানার জন্য লিফলেট বিতরণের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা। এরপরেও যদি সরকার বা শিক্ষা মন্ত্রণালয় যদি কোনো পরিবর্তন চিন্তা যদি কোনো আমাদের বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত না নেয়, তাহলে আমরা পরামর্শ ভিত্তিক কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। এখন সবাই দোয়া করি, আপনার গুরুত্বপূর্ণ অর্জন এবং কাজগুলো সম্পর্কে সবাই কি অবগত? ব্যক্তিগতভাবে আপনার অথবা আপনার প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি ছড়িয়ে দিতে আপনার পাশে রয়েছে ওয়েব কিংডম। ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স, প্রফেশনাল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফেসবুক অ্যাড, পেইড ক্যাম্পেইন সহ আপনি পাচ্ছেন নানাবিধ সেবা। বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউবের মতো চমৎকার মাধ্যমের বিকল্প আর কিছুই নেই। এইসব মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে আপনার বা আপনার প্রতিষ্ঠানের তৎপরতা ছড়িয়ে দিতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই নাম্বারে।
আমরা কাজ করছি বিশ্বস্ততার সঙ্গে। তাই আমাদের সঙ্গে রয়েছে মেরি স্টোকস বাংলাদেশ, হাইওয়ে পুলিশ, হামদর্দ বাংলাদেশ, ওয়ান ফার্মা, ড্রাগ ইন্টারন্যাশনাল সহ অসংখ্য প্রতিষ্ঠান। আপনার ফেসবুক এবং ইউটিউব ব্যবস্থাপনা বা ক্যাম্পেইনের জন্য আমরা সবসময় রয়েছি শতভাগ সক্রিয়।